ফুটন্ত গরম পানিতে মাছ আর লেবু দিয়ে যে দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তা বানানো যায় এটা আপনারা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনের নাস্তায় বানিয়ে দিতে পারে, অথবা বাড়িতে কোনো মেহমান আসলে বিকালের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ আর লেবু দিয়ে দুর্দান্ত স্বাদের বিকালের নাস্তার একটা রেসিপি। চলুন দেখে নিয়ে যাক ফুটন্ত গরম পানিতে মাছ আর লেবু দিয়ে কিভাবে এই নাস্তার রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালো ভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 পিস জাপানি মাছ। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একটা গন্ধরাজ লেবু। লেবুটাকে কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। আমাকে লিখেছে আপনার ভিডিও দেখলে খেতে ইচ্ছে করে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর হ্যাঁ, খেতে ইচ্ছে করলে আমাদের বাসায় একদিন চলে এসো। পর একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এলাম 10 মিনিট পর, আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে প্যান থেকে তুলে নিব। আমাকে লিখেছে আমার নাম শৈলী, প্লিজ আমার নামটা নিও, গরিব বলে অবহেলা করো না, থ্যাংক ইউ তোমাকে। আর আমি কোনোদিন কাউকে অবহেলা করি না, সত্য কথা বলতে আমি নিজেই জীবনে অনেক মানুষের কাছ থেকে অবহেলিত হয়েছি। হচ্ছে সবচাইতে কঠিন কাজ যেটা হচ্ছে মাছের কাটা বেছে নিতে হবে। এখানে জাপানি মাছ ব্যবহার করেছি আর এই মাছে কিন্তু কাটা খুবই কম থাকে। তারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে কিন্তু মাছের কাটা বেছে নিচ্ছি। আমাকে লিখেছে আপু আমার মনে হয় তুমি আমার নামটা আর কোনোদিনও নিবে না, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, একদমই না, তোমার ধারণাটা কিন্তু ভুল, আমি কিন্তু সবার নাম নেওয়ার চেষ্টা করি। একজন আমাকে লিখেছে আপু আপনি কি আমার নামটা নেবেন না, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, কেন নিব না, অবশ্যই নিব। আমাকে লিখেছে আপনি কোথায় থাকেন প্লিজ বলবেন, কিউ আপনাকে, আমার বাসা পাবনাতে আর আমি থাকি রাজশাহীতে। এভাবে করে আমি সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব। যে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম এখন এই আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমাকে লিখেছে ঐশী আপু তুমি কখনো আমার নাম নেও না, আমি খুব কষ্ট পাই, ও সরি আপু একদম কষ্ট পেতে নেই। দ্রত আমাকে লিখেছে দিদি তুমি আমার নাম নিচ্ছ না, আমি খুব দুঃখিত, থ্যাংক ইউ সো মাচ নুদ্রত তোমাকে। আর হ্যাঁ, একদম দুঃখ পেতে নেই। এগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলে তুলে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কিছুক্ষণ আগে যে কাটা বেছে রেখেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, পর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন জিরার গুঁড়া, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, পর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একজন আমাকে লিখেছে দিদি তোমার কি ধনে পাতা খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে, ধনে পাতা আমার খুবই ভালো লাগে, আমি প্রতিটা রান্নায় ধনে পাতা ব্যবহার করি। পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া। তারপর হাত দিয়ে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে মেখে নিচ্ছি। একজন আমাকে লিখেছে আপু ভিডিওতে আমার রিপ্লাই দাও, আমি মিমহা কক্সবাজার থেকে দেখছি, ইউ সো মাচ মিমহা তোমার নামটা অনেক সুন্দর। আমাকে লিখেছে আপু আপনি সবচেয়ে ভালো রান্না করেন, সত্য বলছো, আমার তো মনে হয় আমি সবচেয়ে বাজে রান্না করি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একজন আমাকে লিখেছে আপু আমি বাঙালি জাপানে থাকি, যদি আমার নাম নাও তাহলে খুব খুশি হব, ইউ সো মাচ আপু, অনেক অনেক দোয়া তোমার জন্য। সবকিছুকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো নাস্তাগুলো শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাস্তাগুলো শেপ দিয়ে নিবেন, আমি এভাবে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি বেড স্ক্যামের মধ্যে দিয়ে একটু কোট করে নিব। আপনারা চাইলে কিন্তু এমনিতেও সরাসরি তেলে ভেজে নিতে পারেন। এভাবে করে বেড স্ক্যামের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এম ভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলায় ভাজতে চলে যাব। প্রত্যেকটা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। পেপার যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 8 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, কারণ এখানে সবকিছুই কিন্তু আগে থেকে সিদ্ধ করা, তাই খুব একটা বেশি সময় লাগবে না। উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে প্যান থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অত্যন্ত গরম পানিতে মাছ দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় সেটা কিন্তু আপনারা দেখে নিশ্চয় বুঝে গেছে। এখন আমি আমার পছন্দ মতো সস দিয়ে নাস্তাগুলোকে পরিবেশন করে নিব। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত সহজে ঝটপট ভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।